ওয়েলকাম এভরিওয়ান। বিশ্বের মধ্যে অনেক অদ্ভুত এবং রহস্যময় জায়গা আছে তা তো আমরা সবাই জানি, কিন্তু এই অদ্ভুত এবং রহস্যময় জায়গা ছাড়াও যে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের এই পৃথিবীর মধ্যে তা কিন্তু আমরা সবাই নাও জানতে পারি। তো আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলছি এরকম দুবাইয়ের অনেক সুন্দর সুন্দর জায়গা। তো ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ দেখতে থাকুন। জুমেরা বিচ। দুবাইয়ের মধ্যে যত জায়গা আছে তার মধ্যে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হলো এই জুমেরা বিচ। আর জুমেরা বিচে যে একবার গিয়েছে সেই বুঝতে পারবে ওই জায়গাটার কত সুন্দর। আর আপনি যদি একবার গিয়ে থাকেন তাহলে আপনাকে বারবার যাওয়ার জন্য আপনার মন চাইবে এবং যা দেখে আপনার মন ছুঁয়ে যেতে পারে। আর এই বিচটির আশেপাশে অনেক পার্কিং করা আছে এবং হোটেলগুলো অনেক সুন্দর। আর রাতের বেলা দুবাইয়ের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পায়, কারণ দূর থেকে যখন আমরা বুর্জ খলিফাকে দেখতে পাই তখন মনে হয় যে দুবাইয়ের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে। এবং দুবাইয়ের যে ওয়াটার ডান্সগুলো আছে ওইগুলোও তো রাতের বেলায় অনেক সুন্দর করে সাজানো গোছানো এবং অনেক রঙিন হয়ে ওঠে। ডলফিন টাওয়ার। ডলফিন মাছের কথা তো আমরা কম বেশি সবাই শুনে এসেছি এবং ডলফিন মাছ আমরা দেখেছি, কিন্তু ডলফিন টাওয়ার কয়জন বা দেখেছেন? দুবাইয়ের মধ্যে যারা এসেছেন তারা এবার দেখেছেন বা অনেকে আছে ইন্টারনেট থেকে এখন দেখে নিয়েছে বা এখান থেকে দেখে নিতে পারেন। আর ডলফিন টাওয়ার আকর্ষণীয় একটা সুন্দর টাওয়ার, এটা হলো ব্রুজ খলিফার পরেই দুবাইয়ের মধ্যে অন্যতম একটি সুন্দর টাওয়ার। আর এই টাওয়ারটার পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট বিচ। আর দূর থেকে দেখলে মনে হয় অনেক আকর্ষণীয় বিচ, এবং দূর থেকে আপনি যদি দেখেন তাহলে আপনি ভাবতে পারেন এটা মনে হবে আপনার কাছে একটা সাগরের মাঝখানে। আপনি যদি ড্রোন দিয়ে ভিডিও করেন তাহলে এটার সৌন্দর্যটা আরও ফুটে উঠবে। মেট্রো রেল স্টেশন, এটার নাম তো আমরা সবাই শুনেছি, কিন্তু দুবাইয়ের মেট্রো রেল স্টেশনের সিস্টেম অন্যরকম, কারণ দুবাইয়ের রেল স্টেশন সব হলো উপর দিয়ে চলে, কারণ ওভারব্রিজ সিস্টেম করা আছে মেট্রো রেল স্টেশন। এবং কিছু কিছু দুবাইয়ের জায়গা দিয়ে আবার মাটির নিচ দিয়েও রাস্তা করা আছে মেট্রো রেল স্টেশনের জন্য। আর মেট্রো রেল স্টেশনটা অনেক সুন্দর, আপনি যদি যান একবার তাহলে ওইখানে গিয়ে দেখতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো আমাদের বুর্জ খলিফার ভিতরের অংশ। আর বুর্জ খলিফার ভিতরের অংশ অনেক অ্যাকোরিয়ামও আছে এখানে, দেখেন অনেক রঙিন মাছ, সামুদ্রিক রঙিন মাছগুলো দেখেন কীভাবে খেলাধুলা করতেছে। আর অ্যাকোরিয়ামগুলো দেখলে আপনারা অবাক হবেন, কারণ এখানে অ্যাকোরিয়ামগুলো অনেক সুন্দর এবং অনেক বড়। এখন যে ভিডিওটি দেখছেন এখন আপনাদেরকে কিছু দুবাইয়ের বিশেষ অংশ দেখাবো এবং বিশেষ বিশেষ জায়গা দেখাবো। দেখেন এই জায়গাটা, দেখেন দুবাইয়ের একটা বিশেষ জায়গা এবং রাতের অংশ। আর এখন যে দেখছেন এটা তো ডলফিন টাওয়ার আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, আর এটা দেখেন ড্রোন দিয়ে আপনাদেরকে কীভাবে দেখাচ্ছি। উপর থেকে অনেক সুন্দর দেখা যায় দুবাই, কারণ পুরোটা দুবাইয়ের মধ্যে অনেক বিল্ডিং আর বিল্ডিং। আর পার্কগুলো দেখেন আর ট্রেনগুলো দেখেন। আর এটা হলো বুর্জ খলিফা, দেখেন কালার চেঞ্জ হবে কিছুক্ষণ পর, এই যে দেখেন ইউএইর পতাকা এখন শো হচ্ছে এখানে। আর এখানে দেখেন ওয়াটার ডান্স হচ্ছে কত সুন্দর করে রাতের বেলা কত সুন্দরভাবে। আর এই যে বুর্জ খলিফা দেখেন দিনের বেলা কত সুন্দর এবং আকর্ষণীয় দেখায়। আর এখানে হলো মেট্রো ট্রেন স্টেশন রয়েছে, দেখেন মেট্রো ট্রেন কীভাবে যাচ্ছে। আর দূর থেকে দুবাইটা দেখুন অনেক আকর্ষণীয় সুন্দর। আর এটা হলো ডেজার্ট সাফারি, দুবাইয়েরই একটা অংশ। আর ডেজার্ট সাফারি দুবাই থেকে বেশি দূর না, পাশাপাশিই আছে। আর এখানে দেখেন মেট্রো স্টেশন এবং মেট্রো ট্রেন কত সুন্দর দুবাইয়ের। আর ড্রোন দিয়ে যেন পুরোটা দৃশ্য দেখলে আপনাদের মন জুড়ে যাবে এরকম লাগে। আর দুবাই কিন্তু গাড়ির জন্য বিখ্যাত, এটা সবাই জানেন। তো দুবাই যারা এখনও আসেন নাই এক নজর দেখে যান, আর দুবাই যারা এখনও আসেন নাই একবার এসে দেখে যান। দুবাইয়ের গাড়ি কিন্তু অনেক সুন্দর, দুবাই কিন্তু বিখ্যাত গাড়ির জন্য, আর অনেক কিছু এখানে দেখা। আর এই দুবাইয়ের মধ্যে গাড়ি কিন্তু অনেক টাইপের গাড়ি পাওয়া যায়, যেমন ল্যাম্বরগিনি থেকে শুরু করে ফেরারি ব্র্যান্ড এবং অনেক ব্র্যান্ডেরই গাড়ি এখানে পাওয়া যায়। আর এই গাড়িগুলা অনেক এক্সপেন্সিভ এবং আমাদের বাংলাদেশ থেকে হিসাব করলে এদেশে অনেক সস্তা এবং সর্বোচ্চ
ভালো এবং কোয়ালিটিফুল গাড়ি পাওয়া যায় এখানে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন। আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং অদ্ভুত নিউজ শুনতে পছন্দ করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।